এই মেশিনগুলো আমরা একটু আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি দেখেন এই হচ্ছে এটা হচ্ছে অটো অটো ছাড়া ম্যানুয়াল মেশিন আর এই মেশিনটা হচ্ছে অটো অফ হয়ে যাবে এখানে টাইমার দেওয়া আছে যখন কাজ করবেন লাল বাতি জ্বলবে কাজ শেষ হয়ে গেলে সবুজ বাতি হয়ে যাবে অটো অফ হয়ে যাবে এটা হচ্ছে একটু হেভি মেশিন হ্যাঁ তারা এই মেশিনটা ইউজ করতে পারেন বড় মেশিন সিল করার জন্য এই ধরনের ডাইস থাকে এবং এর সাথে থাকবে এটাতে কাজ করার জন্য রাবার একটা দশ ইন্টু পনেরো সাইজ রাবার এটা হেয়ার ড্রেয়ার থাকবে শুকানোর জন্য আসসালামু আলাইকুম ভিউার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কথা বলবো রাবার স্ট্যাম্প মেশিন নিয়ে বিশেষ করে যেগুলোর মাধ্যমে আসলে রাবার স্ট্যাম্পটা তৈরি করা হয় আমরা অফিস আদালত বা দেখা যাচ্ছে বিভিন্ন কাজে স্কুলে বা অন্যান্য জায়গায় এই যেই ধরনের রাবার স্ট্যাম্পগুলো দেখে থাকি তো এগুলো আসলে কিভাবে তৈরি করা হয় এই মেশিনটার মাধ্যমে এই রাবার স্ট্যাম্পগুলো তৈরি করা হয় এই প্রক্রিয়াটা আজকে আমরা জানাবো আর এগুলো তৈরি করার জন্য যে মেশিন এখানে তিনটা ক্যাটাগরির মেশিন আছে ছোট মিডিয়াম আর হচ্ছে সবচেয়ে বড় তো এগুলো যারা আসলে নিতে চান বা যারা এই ব্যবসাটা করতে চান কিভাবে করবেন বিস্তারিত আজকের ভিডিওটাতে আমরা জানাবো আমরা আবারও চলে আসলাম হচ্ছে ইফসান বাজার ঢাকার চোদ্দো পুরানা পল্টন পল্টন মোড় থেকে একটু পাশেই সালাম মার্কেট এটার দেখা যায় দ্বিতীয় তলায় রুম নাম্বার আঠারো হচ্ছে তাদের সবটা তো বিস্তারিত আমরা আজকে জানানোর চেষ্টা করব। বিসমিল্লাহ রহমান ইব্রাহিম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহবাগের কাছে দোয়া থাকবে যাতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং করোনা মুক্ত থাকেন সেই সাথে আমরাও আপনাদের কাছে দোয়া পাঠি যাতে আমরাও সুস্থ থাকি ভালো থাকি এবং করোনা মুক্ত থাকি আজকে আমাদের যে আইটেমটা আছে এটা পুরোপুরি আমাদের বাংলাদেশি মেড ইন বাংলাদেশ আর কি এই প্রোডাক্টটা বলা যায় তবে এগুলার অনেকগুলা স্পেয়ার পার্টস হচ্ছে আপনার চায়নার থেকে আমদানি করা এটাকে এইসব মেশিনগুলোকে বলে রাবার স্ট্যাম্প মেকিং মেশিন মানে যেগুলাকে আমরা সাধারণত সিল বলি অনেকে রাবার স্ট্যাম্প এইগুলা যে রাবারটা আছে আপনার আপনার পছন্দর যে নাম থাকবে আপনার প্রতিষ্ঠানের নাম বা যে কোনো ধরনের জিনিস দিয়ে আপনি এই সিলটা তৈরি করতে পারবেন আসলে আমরা যখন আমরা বাইরে গিয়েছি তখন বিভিন্ন জায়গায় দেখেছি যে এই জিনিসটা অ্যাভেলেবেল না এগুলো বাইরের থেকেও ইনপুট করে না আমাদের দেশে কোনো আমদানিকারক নাই তো এগুলো অ্যাভেলেবেল নয় কিন্তু এগুলোর দামটা মোটামুটি সাশ্রয়ী হওয়ার কারণে আপনারা যারা কম্পিউটার কম্পো বিজনেস করতেছেন আপনাদের লেজার প্রিন্টার আছে পাশাপাশি এই মেশিনটা আপনারা করতে পারেন এই মেশিনটা আপনার তিনটা গ্রেডের হয় একটার মডেল হচ্ছে ই ওয়ান হান্ড্রেড ই টু হান্ড্রেড অ্যান্ড ই ফাইভ হান্ড্রেড আমি শুরুতে কিছু জিনিস বলি সেটা হচ্ছে যে এই মেশিনটা করতে তিনটা প্রক্রিয়া লাগবে এক নম্বর হচ্ছে হলো প্রথমে লেজার প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হবে লেজার প্রিন্টার দিয়ে এটা হচ্ছে লেজার প্রিন্ট ট্রেসিং পেপার ট্রেসিং পেপারে দেখেন আমি এপসন বাজার নামগুলা এখানে করে রেখেছি এটা ট্রেসিংটা প্রিন্ট করার পরে কিছুটা কেরোসিন দিয়ে একটু হালকা ভিজাতে হয় যাতে এই ব্লক কালারগুলো ডার্ক হয় যত ডার্ক হবে আপনার লেখাটা অত ফুটে আসবে এবং এই ট্রেসিং পেপারটা কেটে আপনারা পরবর্তী ধাপ যেটা সেটা হচ্ছে এই মেশিনে দিবেন এই মেশিনগুলো আমরা একটু আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি দেখেন এই হচ্ছে এটা হচ্ছে অটো অটো ছাড়া ম্যানুয়াল মেশিন যেটার যে টাইম দশ মিনিট সময় লাগবে সেই টাইমটা আপনাকে হাতে দেখে নিতে মানে ঘড়িতে দেখে নিতে হবে এটা অটো অফ হবে না আর এই মেশিনটা হচ্ছে অটো অফ হয়ে যাবে এখানে টাইমার দেওয়া আছে যখন আপনি কাজ করবেন তখন সবুজ বাতি জ্বলবে শেষ হয়ে গেলে যখন কাজ করবেন লাল বাতি জ্বলবে কাজ শেষ হয়ে গেলে সবুজ বাতি হয়ে যাবে অটো অফ হয়ে যাবে এটাও সময় লাগবে দশ মিনিট আর এটা হচ্ছে একটু হ্যাভি মেশিন এটা লাইটগুলো অনেক বড় বড় যারা একটু বড় সাইজের ব্লকের কাজ করেন হ্যাঁ তারা এই মেশিনটা ইউজ করতে পারেন বড় মেশিন এটার মডেল হচ্ছে ই ফাইভ হান্ড্রেড এবং অটো প্রথমে একটু দামের ধারণাটা দিয়ে দিই এটা আমাদের একটা প্যাকেজ চলতেছে প্যাকেজটা হয়তো বা আমরা একটু বাড়িয়েছি এর আগেও বলা হয়েছিল তো প্যাকেজটার মধ্যে কি কি থাকবে সেটা আমরা পরে বলতেছি প্রথমে দামটা বলি এটার দাম হচ্ছে বারো হাজার টাকা উইথ প্যাকেজ এটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা প্যাকেজ সহ এবং ই ফাইভ হান্ড্রেডও প্যাকেজসহ বাইশ হাজার টাকা এখন চলে আসি এটার মধ্যে কি কি থাকবে এটার মধ্যে থাকবে হচ্ছে ফার্স্ট অফ অল এটার মধ্যে থাকবে একশোটা এই ধরনের ডাইস সিল করার জন্য এই ধরনের ডাইস থাকবে যেটা স্কোয়ার এবং রাউন্ড দুটা কোয়ালিটি একশো পিস এবং এর সাথে থাকবে এটাতে কাজ করার জন্য রাবার একটা দশ ইন্টু পনেরো সাইজ রাবার যেটার বাজার মূল্য হল সাড়ে আটশো থেকে আটশো থেকে টাকার থেকে সাড়ে আটশো টাকা এরপরে থাকবে হচ্ছে এই ব্রাশ আপনাদের পরবর্তী স্টেপে অকটেনে কাজ করতে হবে এইটার জন্য অকটেন আর ক্যারোসিন বাদে যা যা প্রয়োজন আমরা দিয়ে দিচ্ছি এই ব্রাশটা থাকবে এবং এই একটা হেয়ারডার থাকবে শুকানোর জন্য এবং এটার সাথে থাকবে বোথ সাইড টেপ আর এরকম ট্রেসিং পেপার পঁচিশ শিট দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন এবং এই মেশিনগুলার তেমন কোনো ব্যয়বহুল না মেনটেনেন্স যারা যেমন এটার এটার স্পেয়ার পার্টসগুলোও মোটামুটি কম দাম খালি বাল্বের দামগুলো একটু বেশি বাল্বগুলো যদি যত্নে আপনি ব্যবহার করেন বাল্বগুলো দীর্ঘদিন চলে যাবে ইনশাল্লাহ আমাদের এই মেশিনগুলার যে মেশিন যারা নিতে চাবেন তারা অবশ্যই আমরা আশা করব আমাদের অফিসে আসেন আমাদের এখানে ভিজিট করে যদি আপনারা কাজও দেখে নিতে চান আমরা সেটাও করে দিতে প্রস্তুত কোনো সমস্যা নাই একদম ইজি প্রসেস কম্পিউটার দিয়ে প্রিন্ট করবেন ট্রেসিং লেজারে এবং এটাতে করবেন এর মাঝখানে ক্যারোসিন আর অক্টনের ব্যবহারটা হবে এই দুইটা জিনিসের ব্যবহার হবে এটা আপনারা আপনাদের এলাকা থেকে ম্যানেজ করে নেবেন আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে এপসন বাজার দ্বিতীয়তলা চো এপসন বাজার চোদ্দ পুরানা পল্টন দারুসালা মার্কেট দ্বিতীয় তলা রুম নম্বর আঠারো মনে রাখবেন দ্বিতীয় তলা আমাদের কোথাও কোনো শাখা নাই তবে আপনাদের কাছে আমি অনুরোধ করবো যারা আসতে আসবেন তারা অবশ্যই আমাদেরকে পুরানা পল্টন মরে এসে ফোন দিবেন আর আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এবং এই প্রোডাক্টটা আপনারা আপনাদের এলাকায় বসেও কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারে নেওয়ার জন্য আপনাদের কিছুটা টোকেন মানি দিয়ে আমাদেরকে কনফার্ম করতে হবে তারপরে আমরা এটা কুরিয়ারে কন্ডিশন করে দিব বাকি টাকা দিয়ে কন্ডিশন চার্জ দিয়ে আপনারা প্রোডাক্ট আপনার এলাকা থেকে তুলে নিতে পারবেন তো যারা আসলে দেখা যাচ্ছে রাবার স্ট্যাম্প মেশিনগুলো নিতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন ইপসান বাজারে এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারছেন আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন